বিসমিল্লাহিররাহমানিররাহিম, স্বাগত জানাচ্ছি রূপসা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে। আমি নাসরিন সুলতানা লিমা, প্রভাষক সমাজবিজ্ঞান, রূপসা কলেজ, পূর্ব রূপসা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের দেশে করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছিল। আশাও করেছিলাম খুব শীঘ্রই স্বাভাবিক ক্লাস শুরু করতে পারবো, কিন্তু হঠাৎ করে আবার এলো করোনার দ্বিতীয় ঢেউ। এই ঢেউ প্রথম ঢেউয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। করোনার এই ধরনকে বলা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। বিশেষ করে খুলনার অবস্থা খুবই খারাপ, প্রতিনিয়ত আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা এতটা খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে। এই মেনে না চলার কারণে পুরা জাতি আজকে তার খেসারত দিচ্ছে। সার্বিক বিষয় চিন্তা করে সরকারকে বারবার কঠোর অবস্থানে যেতে হচ্ছে। তাই নিজেদের স্বার্থে, পরিবারের স্বার্থে ভীষণ প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলা। আমি আশা করব তোমরা সরকারি যে নির্দেশনা আছে শতভাগ মেনে চলবে, এই প্রত্যাশা করে আমি আমার যে মূল আলোচনা সেই আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় শ্রেণী কার্যক্রমের এ পর্যায়ে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান প্রথম পত্রে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে যেটি রয়েছে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়, বেসিক কনসেপ্ট অফ সোশিওলজি। মূলত এই অধ্যায়টি সমাজকে ভালোভাবে বোঝার জন্য, জানার জন্য যে সমস্ত প্রত্যয়গুলো আছে সেগুলো নিয়েই আমরা এই অধ্যায়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আজকে আমার 4 নম্বর লেকচার। বিগত ক্লাসে আমাদের মনে আছে আমি সোশ্যাল গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম, সামাজিক দল নিয়ে আলোচনা করেছিলাম। সমাজে মেনি কাইন্ড অফ সোশ্যাল গ্রুপ আছে। আমেরিকান সমাজবিজ্ঞানী কুলি সোশ্যাল গ্রুপকে যে 2 ভাগে ভাগ করেছেন সেটা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। সেই সোশ্যাল গ্রুপের প্রথম যেটি ছিল প্রাইমারি গ্রুপ এবং সেকেন্ডারি গ্রুপ। সেকেন্ডারি গ্রুপই মূলত হচ্ছে সোশ্যাল অ্যাসোসিয়েশন। এই সোশ্যাল অ্যাসোসিয়েশনটাই আজকে আমরা আলোচনা করব। একটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, সমাজ যত বেশি এলিমেন্টারি স্টেজে যাবে, সমাজ যত বেশি সিম্পল হবে, সমাজ যত বেশি ট্রেডিশনাল হবে, সেই সমাজগুলোতে প্রাইমারি গ্রুপের ইম্পর্টেন্স তত বেশি থাকবে। আবার যে সমাজগুলো যত বেশি প্রসার ঘটবে, ইন্ডাস্ট্রিয়ালাইজড হবে, শিল্পের প্রসার ঘটবে, সেই সমস্ত সমাজগুলোতে সেকেন্ডারি গ্রুপের প্রভাব বেশি লক্ষ্য করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সেকেন্ডারি গ্রুপটা ধারণা পেয়েছো, যেহেতু আমি বিগত ক্লাসে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আলোচনা, কারণ সেকেন্ডারি গ্রুপটাই হচ্ছে সামাজিক সংঘ বা সোশ্যাল অ্যাসোসিয়েশন। কখনো কখনো পারপাসফুল অর্গানাইজেশনগুলোকে সোশ্যাল অর্গানাইজেশন বলা হয়ে থাকে। সমাজবিজ্ঞানে ইউজুয়ালি আমরা সোশ্যাল অ্যাসোসিয়েশন বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে শিখন ফলটি আমি সাজিয়েছি ওটার দিকে তোমরা একটু খেয়াল করো। আমি প্রথম যেটি আছে সামাজিক সংঘ এবং সম্প্রদায়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, 2 নম্বর আছে সামাজিক সংঘের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক সংঘ এবং সম্প্রদায় এই দুটি বিষয় সম্পর্কে, দুটি প্রত্যয় সম্পর্কে আজকে ক্লাস শেষে তোমরা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে এবং সামাজিক সংঘের বৈশিষ্ট্য তোমরা জানতে পারবে আজকের এই ক্লাস শেষে। এবার এসো আমরা কিভাবে সোশ্যাল অ্যাসোসিয়েশনকে ডিফাইন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, সংজ্ঞাটা তোমরা খেয়াল করো বোর্ডের দিকে। সংঘ হচ্ছে ক্ষুদ্র বা বৃহৎ এমন একটি মানব সংগঠন যা সুনির্দিষ্ট এবং অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য একত্রিত হয়। এই যে ক্ষুদ্র এবং বৃহৎ মানব গোষ্ঠী, তারা একটা বিশেষ লক্ষ্য অর্জনের পরে একত্রিত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কন্ট্রাক্ট বেসিসে তারা সেই সংঘের সাথে কাজ করতে পারে, আবার যদি চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে তারা আবার সেই সংঘ থেকে ছেড়েও চলে যেতে পারে। এরপরে যেটি প্রিয় শিক্ষার্থীরা, ম্যাকগাইভার এবং পেজ সঙ্গে সংজ্ঞা দিয়েছেন এভাবে, অ্যান অ্যাসোসিয়েশন ইজ এ গ্রুপ অর্গানাইজড ফর দ্য পারচুট অফ অ্যান ইন্টারেস্ট অর গ্রুপ অফ ইন্টারেস্ট ইন কমন। অর্থাৎ এমন একটি দল থেকেই কিন্তু সংঘ তৈরি হয় যাদের কোনো একটি করে কমন কিছু স্বার্থকে কেন্দ্র করে সংগঠন তৈরি করে। মূলত সোশ্যাল অ্যাসোসিয়েশন কী করে, মানুষের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে, সমাজের নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে সার্ভ করে এই সোশ্যাল অ্যাসোসিয়েশন। সোশ্যাল অ্যাসোসিয়েশনের প্রধান যে ফোকাস সেটা কী, প্রধান ফোকাস হচ্ছে স্পেসিফিক ইন্টারেস্ট থাকতে হবে, গোল থাকতে হবে, স্পেসিফিকভাবে অবজেক্টিভ থাকতে হবে এবং
স্পেসিফিক পারপাস থাকতে হবে, তাহলে অ্যাসোসিয়েশন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো না থাকলে সেগুলোকে আমরা সোশ্যাল অ্যাসোসিয়েশন বলতে পারি না। সেগুলো কি? সেই সোশ্যাল অ্যাসোসিয়েশনগুলো যদি আমি ভালোভাবে উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিই তাহলে তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা সোশ্যাল অ্যাসোসিয়েশনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো জেনে নিই। প্রথম যেটি আছে পরিচিতি, ইন্টারেকশন। প্রত্যেকটি সঙ্ঘের নির্দিষ্ট একটা পরিচিতি রয়েছে। সঙ্ঘ মূলত দল থেকেই তৈরি হয়। অ্যাসোসিয়েশন হচ্ছে সেকেন্ডারি সোশ্যাল গ্রুপ। বিগত ক্লাসের আলোচনার মধ্য দিয়েই তোমরা বুঝতে পেরেছো তাদের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে, নির্দিষ্ট ওই যে বললাম লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সেরকমই সোশ্যাল গ্রুপ হতে গেলে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, পরিচিতি থাকতে হবে। অ্যাসোসিয়েশন যে শুধু এক ধরনের হবে এমন কিন্তু নয়, আবার শুধু যে পেশাজীবী হবে এমনও না। তোমরা জেনে থাকবে ছাত্রদের অ্যাসোসিয়েশন আছে। ছাত্রদের অ্যাসোসিয়েশনে মূলত কী করা হয়? জ্ঞান অর্জন করা হয়, তাই তো? মোর ইউ লার্ন মোর ইউ ক্যান কন্ট্রিবিউট ইউর নেশন। তুমি যত বেশি শিখতে পারবে, যত বেশি জানতে পারবে, তুমি সমাজকে তত বেশি দিতে পারবে, কন্ট্রিবিউট করতে পারবে সমাজের জন্য। আর মূলত হচ্ছে তোমার অ্যাচিভমেন্টটা বাড়বে, তোমার অর্জনটা বাড়বে। তুমি যত বেশি জানবে তত তোমার ব্যক্তিগত অ্যাচিভমেন্টটা বাড়তে থাকবে। আমি যদি ইন্ডিভিজুয়ালি বলি, এই যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু অ্যাসোসিয়েশন আছে, শিক্ষকদের অ্যাসোসিয়েশন আছে, চিকিৎসকদের অ্যাসোসিয়েশন আছে, বাস মালিকদের অ্যাসোসিয়েশন আছে, শ্রমিকদের অ্যাসোসিয়েশন আছে, ছাত্রদের অ্যাসোসিয়েশন আছে, ফুটবল ক্রিকেট যে অ্যাসোসিয়েশনগুলো আছে, যেরকমই হোক না কেন তাদের একটা বিশেষ পারপাস আছে, বিশেষ অবজেক্টিভ আছে যেটা নিয়ে তারা কাজ করে। যেমন ধরো বাংলাদেশ সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, তারপর বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে। এরা কি? এরা নির্দিষ্ট শ্রেণীর পেশাজীবী সংগঠন যারা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একত্রিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কাজ কি তোমরা জানো? বাংলাদেশ সেনাবাহিনীরা কি করে? বাংলাদেশের যে প্রপার্টিজগুলো আছে সেগুলোকে ডিফারেন্ট করে, অর্থাৎ বাংলাদেশের যে জমিগুলো, যে ল্যান্ডগুলো সেভ করে বাংলাদেশের, অর্থাৎ তারা যে কোনো ধরনের আক্রমণ থেকে, শত্রুর সম্ভাব্য আক্রমণ থেকে দেশকে রক্ষা করে। এই যে দেশকে সেভ করার জন্য একত্রিত হয়ে কাজ করতে হয়, একসাথে মুভ করতে হয়, তাদের মধ্যে একটা সেন্ট্রাল কমান্ড আছে এবং তারা কি করে, তারা বিভিন্ন বিষয়ে মনিটরিং করে। সবাই সেই কমান্ডের সাথে যুক্ত এবং প্রত্যেকেই সেই কমান্ড ফলো করে এবং তাদের মধ্যে চেইন অফ কমান্ড রয়েছে। প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে যথেষ্ট সচেতন। এবং শুধু যে সেনাবাহিনী এরকম না, সমস্ত সঙ্গে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন তাদের কিন্তু ওইরকম দায়িত্ব কর্তব্য ডিসেন্ট্রালাইজ করা থাকে। তো তারা একটা কোঅর্ডিনেটর রয়েতে কাজ করে থাকে, কে কোথায় থাকবে, কার কি দায়িত্ব। শিক্ষার্থীরা, তোমরা রিসেন্টলি দেখে থাকবে মহামারী করোনার ভয়াবহতায় সেনাবাহিনীদের মাঠে নামানো হয়। রাষ্ট্রীয় নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহায়তার জন্য তারা কি করছে? বিভিন্ন জায়গায় যাচ্ছে, দল বেঁধে যাচ্ছে, মানুষকে কাউন্সিলিং করছে বাইরে না বেরোনোর জন্য, এবং ঘরে থাকার জন্য তাদেরকে কাউন্সিলিং করা হচ্ছে। যারা স্বাস্থ্যবিধি মেনে না চলছে তারা বারবার বলছে যে আপনারা বাড়িতে থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন। এটাই কিন্তু অন কাইন্ড অফ সোশ্যাল অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের সদস্য যারা থাকে তাদের মধ্যে আভ্যন্তরীণ যে সলিডারিটি সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। মূলত তাদের যে কালার সিম্বল এবং যে সমস্ত লোগোগুলো আছে সেগুলো দেখলে তাদের ভিতরে আবেগের সঞ্চার হয়। সো অল দোজ থিংস আর রিলেটেড টু অ্যাসোসিয়েশন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটি আলোচনা সেটি হচ্ছে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক। সঙ্গে সদস্যদের মধ্যে ইন্টারনাল একটা সম্পর্ক থাকে। ডিফেন্সে হলে একরকম, তারপরে প্রাইভেট সেক্টরগুলো একরকম, সিনিয়র হলে একরকম, জুনিয়র হলে একরকম। এক এক সঙ্গে সদস্যদের মধ্যে ইন্টারনাল এক এক ধরনের সম্পর্ক এক এক রকম থাকে, অর্থাৎ কথা বলার ধরন কিন্তু ভিন্ন। স্পেশাল টাইপস অফ রিলেশনশিপ, ফর এক্সাম্পল শিক্ষক ছাত্রের সম্পর্ক একরকম, আবার ডিফেন্সে যারা চাকরি করে তাদের সম্পর্ক আবার অন্যরকম, আবার যারা কর্পোরেট সেক্টরে চাকরি করে তাদের ক্ষেত্রে অন্যরকম। ক্রিকেট এবং ফুটবল যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেখানে কোচেরা থাকেন, তাদের সাথে কিন্তু আবার খুব ফ্রেন্ডলি সম্পর্ক থাকে, কারণ মূলত কোচদের সাথে ওই ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন। এই যে কোচেদের সাথে খেলোয়াড়দের যে সম্পর্কটা, এটা কি ডিফেন্সে সম্ভব? না। বা এটা কি অন্য কোনো সঙ্গের ক্ষেত্রে সম্ভব? না। এটা আসলে সদস্যদের মধ্যে ইন্টারনাল সম্পর্ক ভিন্ন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তারপরে কি আছে? সুনির্দিষ্ট বিষয়ের উপর আগ্রহ, স্পেসিফিক ইন্টারেস্ট। বাস শ্রমিকদের ইন্টারেস্ট কি? বাস মালিকরা যাতে তাদের অতিরিক্ত কাজ না করায় নেয়, যে লিগাল যে পেমেন্টটা তারা পায়, যে স্যালারিটা পায়, সেটা যেন তারা সঠিকভাবে পায়, সেটাই কিন্তু তাদের ইন্টারেস্ট। মূলত লজিক্যালি যে পেমেন্টটা সেটা যেন তারা পায়। তারপর ডাক্তারদেরও অ্যাসোসিয়েশন আছে। কেন আছে? তাদের প্রফেশনাল ইন্টারেস্ট কি? তারা যাতে কোনোভাবে ডিসক্রিমিনেশনের, তারা যাতে কোনো আনলফুল অ্যাক্টিভিটিসের শিকার না হয় সেজন্য তারা
বিভিন্ন ধরনের সংঘ করে থাকে। এবং এরপরে যেটি আছে নিয়ম নীতি, নিয়ম নীতিটা কি রুলস অ্যান্ড রেগুলেশন, অ্যাসোসিয়েশনের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সম্পূর্ণ আলাদা না হলেও এর যে ডিসিপ্লিনারি যে মেজারগুলো সেগুলো সেম না। ফর এক্সাম্পল, তোমরা যারা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয় তারাও শেখো, আবার যারা ডিফেন্সে বা অন্যান্য প্রতিষ্ঠানে যারা নতুন রিক্রুটেড হয় তারাও কিন্তু শেখে। তোমাদের শেখার ধরন এবং তাদের যে শেখার ধরন সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তারা যদি ট্রেনিংয়ে বা তাদের শেখার শুরুতে যদি ভুল করে, এমনও হয় যে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। আবার তোমাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা কিন্তু সেরকম তোমাদের রুলস অ্যান্ড রেগুলেশনের সাথে যায় না। প্রিয় শিক্ষার্থীরা, আগেকার দিনে কীরকম ছিল শিক্ষক ছাত্রদের সম্পর্কটা কেমন ছিল? আর যে শিক্ষককে ছাত্ররা যত বেশি ভয় পাবে সেই শিক্ষক তত বেশি বড় মাপের শিক্ষক বলে মনে করা হতো। এখন অলওয়েজ যে সমস্ত এডুকেশন থিওরিগুলো অ্যাপ্লাই করা হচ্ছে সেখানে কি বলা হচ্ছে, যে শিক্ষকের সাথে ছাত্ররা যত বেশি বা শিক্ষার্থীরা যত বেশি শিক্ষকের সাথে কথা বলতে পারবে, সহজে কথা বলতে পারবে, সেই ছাত্র শিক্ষকদের কাছ থেকে তত বেশি শিখতে পারবে। অর্থাৎ হচ্ছে শিক্ষক এবং ছাত্রের মধ্যে ইজি গোয়িং কমিউনিকেশন থাকতে হবে, কিন্তু সেটা অবশ্যই লিমিট ক্রস করা যাবে না। এরপরে যেটি আছে, এরপরে আছে প্রতিষ্ঠানের কাঠামোগত রূপ। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট কাঠামোগত রূপ রয়েছে, স্ট্রাকচার এবং অর্গানোগ্রাম আছে। প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু সাজানো অবস্থায় থাকে, কার পরে কী অবস্থান, কে কার কাছে দায়বদ্ধ, কার কোন দায়িত্ব এবং চেন অফ কমান্ড থাকে, সেই বিষয়গুলো কিন্তু ওই প্রতিষ্ঠানে ঠিক করা থাকে। একটি প্রতিষ্ঠানের কাঠামোগত অবস্থায় হচ্ছে অর্গানোগ্রাম এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে সেই অর্গানোগ্রাম কিন্তু থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আছে নাম এবং স্বাক্ষর। তোমরা জেনে থাকবে প্রতিটি অ্যাসোসিয়েশনে নাম এবং স্বাক্ষর থাকে, লোগো থাকে, গঠনতন্ত্র থাকে, কার্যনির্বাহী পর্ষদ থাকে। এই যে বললাম যে বাংলাদেশ আর্মি কি, বাংলাদেশ আর্মির একটা সিম্বল আছে। কি সিম্বল আছে? যে তাদের দুইটা তরবারি আছে। পুলিশের কি আছে? শাপলা আছে। এরকম যে সমস্ত বেসরকারি সংগঠনগুলো আছে তাদের যে কালার লোগোগুলো আছে সেগুলো আমরা দেখলেই বুঝতে পারি যে ওটা ওই সংগঠনের লোগো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে সামাজিক সংঘ নিয়ে আলোচনা করলাম সেটা বুঝতে পেরেছ। এর পরে যে আলোচনা সেটি হচ্ছে সম্প্রদায়। সম্প্রদায়ের ইংরেজি শব্দ হচ্ছে কমিউনিটি। এই কমিউনিটি হচ্ছে একটি সামাজিক একক। এই এদের প্রত্যেকটি সদস্যদের মধ্যে সামাজিক রীতিনীতিগুলো, সাধারণ স্বার্থ রয়েছে, অনুভূতি রয়েছে, আচার আচরণ রয়েছে, সামাজিক রীতিনীতি রয়েছে এবং পরিচয়গত অনেক মিল রয়েছে এই সম্প্রদায়ের মধ্যে। ওয়েজ যে সংজ্ঞা সেটা আমরা জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, সম্প্রদায় বলতে এমন একটি জনগোষ্ঠীকে বোঝায় যারা একটি রীতিনীতি, প্রথা, প্রতিষ্ঠান, আচার ব্যবহার এবং জীবনযাত্রা প্রণালীতে অভ্যস্ত এবং স্বাজত্ববোধ চেতনায় প্রবলভাবে সচেতন। যেমন হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় এবং গ্রাম সম্প্রদায়, শহর সম্প্রদায়, এরকম অনেকগুলো ইউনিক মিলেই কিন্তু একটা বৃহত্তর সমাজ গঠিত হয়। এদের এক একটিকে দল বলা হয়ে থাকে। আমরা যদি মুসলিম কমিউনিটির কথা বলি, তাদের যে ধর্মীয় মূল্যবোধ সেটা কিন্তু থেকে আলাদা। আবার মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ হিন্দুদের থেকে আলাদা। অন্যদিকে আবার রোহিঙ্গাদের কথা বলি, রোহিঙ্গারা নির্দিষ্ট একটা কমিউনিটিতে তারা বসবাস করছে, রোহিঙ্গাদের কথা চিন্তা করি, নীতি রোহিঙ্গাদের যে সামাজিক রীতিনীতি সেটা কিন্তু আমাদের বাঙালিদের থেকে আলাদা। এই কমিউনিটিগুলো কিন্তু একটা নির্দিষ্ট ভৌগোলিক এরিয়াতে গড়ে ওঠে। ম্যাকাইভার ও পেজ বলেন, যখন কোনো ছোট বা বড় গোষ্ঠীভুক্ত সদস্যরা এমনভাবে বসবাস করে যে তারা কোনো বিশেষ স্বার্থে অংশগ্রহণ না করে এক সাধারণ জীবনের মৌলিক প্রয়োজনে অংশগ্রহণ করে, তখন সেই গোষ্ঠীকে আমরা সম্প্রদায় বলি। তারা বিশেষ স্বার্থে অংশগ্রহণ করে না, মানে বিশেষ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে না, তাদের জীবনের প্রয়োজনে, মৌলিক প্রয়োজনে তারা এই সঙ্গের সম্প্রদায়ের সম্পৃক্ত হয়। সংঘ মানে সম্প্রদায় নয়, তবে সম্প্রদায়ের একটি অংশ হলো সংঘ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সামাজিক সংঘ এবং সম্প্রদায়ের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম সেগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আগামী ক্লাসে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে ক্লাস নেব, তোমরা প্রতিষ্ঠান, লোকাচার, লোকরীতি এগুলো তোমরা একটু বাড়িতে দেখবে। সামনে ঈদ, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সাবধানে থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।